অযোগ্য বসে রাইট স্ক্রিপ্ট আমার মনে হয়েছে প্রমাণ করব যে আমরা আমাদের একটু একটু হলো যোগ্যতা আছে তোমরা তোমাদের জুটিটা তিন দশক ধরে টিকিয়ে রেখেছো লাভ এট রিলেশনশিপ না কি বলে ডিফাইন করবে তোমাদের সম্পর্কটাকে লাভ থাকে তাহলে হেট্রিসি হবে আর হ্যাট হেট্রিসি থাকে লাভ হবে দিস ইজ ভেরি কমন ঋতু থাকা মানে কমার্শিয়াল ছবি যখন করতাম আমি এক্সট্রা টাকা দিতাম ঋতু থাকা মানে একটা বৃষ্টির গান হবেই আবে এবং ট্রান্স করে যাওয়া ভিজতে হতো 100 টাকা 100 টাকা তুমি তোমার একটা এরকম কোন মুহূর্ত শেয়ার করো যখন মনে হয়েছে যে আমি অযোগ্য এই ব্যাপারে আমি অনেক কিছু ব্যাপারে অযোগ্য রে ভাই কতটা ঝগড়া পেরিয়ে তোমরা 50 তম ছবিতে পৌঁছলে ফিল্ম ইন্ডাস্ট্রি তো সংসারের মতো ও থাকতে গেলে টং টাং টং কোন আওয়াজ হবে শিবু আর নন্দিতা দি ঠিকই করে রেখেছেন প্রশান্তজিৎকে তখনই কাজ করবেন যখন ঋতুপর্ণা ছবি দেখবেন কৌশিক গাঙ্গুলী একই রকম ভাবে ঠিক করে রেখেছেন যে

আমি ছাড়া নমস্কার সংবাদ প্রতিদিন ডট ইনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি যোগ্যতম জুটি

পঞ্চাশতম ছবি অযোগ্য কৌশিক গাঙ্গুলির পরিচালনা সেটা রিলিজ আমরা যথেষ্টভাবে আশাবাদী ছবিটা নিয়ে এবং প্রাক্তন তার তিন চার বছর পরে দৃষ্টিকোণ আট দু হাজার আঠেরো পরে আমাদের এই ছবি শুধু যোগ্য নয় আমি বলব টলিউডের এভারগ্রিন জুটি তাদের আমরা আমাদের এখানে পেয়ে সবচেয়ে খুশি যে এর থেকে ভালো মুহূর্ত আর কিছুই আসতে পারে না আচ্ছা আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঋতুদিব মোহাম্মদা যখন চারিদিকে সম্পর্ক ভাঙছে বন্ধুত্ব ভাঙছে বিয়ে টিকিয়ে রাখা যাচ্ছে না ঠিক সেই সময়ে তোমরা তোমাদের জুটিটা এত দিন প্রায় তিন দশক তিন দশক ধরে টিকিয়ে রেখেছ তো ওয়ার ইজ আ ম্যাজিক এইটাই তো জানি না কি দ্যাট ম্যাজিক ইজ আননোন আননোন ম্যাজিক টেকানোর থেকে বড় কথা আমার মনে হয় যে দর্শক এটা নিজের মনে টিকিয়ে রেখেছে তো সেইভাবেই আমার মনে হয় যে যখন আমরা রেগুলার একসাথে ছবি করেছি তখনও যেরকম চাহিদা পেয়েছি এবং আবার অ্যাজ এ সারপ্রাইজ চোদ্দো পনেরো বছর পর যখন আবার ছবি করেছি তখনও সেইভাবেই দর্শক আমাদেরকে মানে এত হই হৈ করেছে আমাদের দেখার জন্য এবং এরকমও হয়েছে যে প্রাক্তন হওয়ার পর অনেক জায়গায় শুনেছি এবং পড়েছি যে অনেকে সম্পর্ক নিয়ে আবার তারা মানে ভাবছে নতুন করে নতুন করে ভেবেছে অনেক সম্পর্ক কবিতা লিখেছে ভালো হয়ে গেছে কবিতা কবিতা লিখেছে তারপর হয়েছে অনেক সম্পর্ক ভালো হয়ে গেছে অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার থেকে তারা জুড়ে গেছে তো সেটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে এতটা বড় একটা ইনফ্লুয়েন্স রাইট দর্শকের দর্শক আজও ফিল করে এই জুটির উপর বুমাদে তুমি কি বলবে

আজকের দিনে দাঁড়িয়ে তো মা যারা আমাদের দুজনের ছবি প্রচুর দেখতেন রান্না বান্না চাপিয়ে গিয়ে দুপুর বেলার শো তারপরে হয়তো তার মেয়েরা বড় হয়ে গেছে তারপর আমাদের ছবি দেখে এখন হয়তো যারা কলেজে যাচ্ছে তারাও গিয়ে এখন আমাদের ছবি দেখছেন প্রাক্তন হতে পারে দৃষ্টিকোণ হতে পারে ও আলাদা যে সমস্ত ছবি করছেন আমার আলাদা ছবি তার মানে কি আমরা তিনটে জেনারেশনকে কেটে করছি জুটিটা দর্শকের মানে এই সেলিব্রেশনের প্রত্যেকটা অডিয়েন্স যারা গত কুড়ি বাইশ বছর ধরে আমাদের দেখেছেন তাদের এটা তাদের কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে বড় যে আমার যে পরিচালক আমার যারা প্রযোজক আমার যারা কলাকুশলী বা আমার ইন্ডাস্ট্রি আমার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস যারা আমাদের সঙ্গে কাজ করেছেন তারা তৈরি করেছে সেটা আমরা একলা করতে পারবো বুঝলাম আচ্ছা একলা তাই একটা সময় প্রায় চোদ্দ বছর পর তোমরা প্রাক্তন দিয়ে আবার ফটো ম্রেসিং হ্যাঁ ওটা আমাদের হাতে নয়। ঠিক। তারপর 2018 দৃষ্টি কোন। এগেন তোমরা কোষিকাঙ্গুলির সঙ্গে কাজ করলে অযোগ্যতে। অযোগ্যর মধ্যে তোমরা কি এমন পেলে যার জন্য এই ছবিটা করতে তোমরা রাজি হলে একসঙ্গে? অযোগ্য আমি আমার জায়গা থেকে আমি অরंभভাবে প্ল্যান করিনি। তবে আমি আর ঋতু সব সময় একটা নিশ্চয়ই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে আমরা দুজনে আগামী যে কটা ছবি করব গ্যাপে গাপে। শ্রীজিৎ আহ শিবু নন্দিতাদি বা কৌশিক আর এদের সঙ্গে কাজ করার এই কারণে না যে অন্য পরিচালকরা পারবেন না অন্য পরিচালকরা অসম্ভব ভালো পরিচালক তাদের সঙ্গে কাজ করতেও পারি কিন্তু আমাদের মনে হয় মনে হয়েছে আমরা দুজনেই তো ওই এতগুলো বছরের একটা ওজন মানে একটা সময় একরকম ছবি করতাম আজকে আরেক রকম ছবি করি তো আমাদের দুজনেরই একটা আমাদের সময় পাল্টে গেছে আমাদের সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে এই দুজন মানুষকে হ্যান্ডেল করার জন্যে যে পরিচালক দরকার তারও একটা না আন্ডারস্ট্যান্ডিং অফ এই দুটো মানুষের ওজন খুব দরকার এইটা ভাবা আর হ্যাঁ এখান থেকে অযোগ্য বাজে রাইট স্ক্রিপ্ট আমার মনে অযোগ্য বোধ সামথিং যেটা প্রমাণ করবো যে আমরা আমাদের একটু একটু হলো যোগ্যতা আছে জায়গায় হ্যাঁ মানে কৌশিকের স্ক্রিপ্টের মজাটা হচ্ছে না গল্পটা অবশ্য লভ স্টোরি বলি আমরা আছি কিন্তু যে লাভ স্টোরি মানে বললেই যেটা মনে হয় তা নয় এটা হচ্ছে প্রতিদিনের প্রতিজের মানুষের জীবনের গল্প এ ভেরি डिफरेंट ওয়ে মানে कौशिक পারেন গল্প বলতে এটা বাঙালিরা জানে এটা অন্য রকম ভাবে গল্পটা বলতে পারেন এবং চরিত্র তার যে গঠন সেটা আলাদা গো কাছে আমার প্রশ্নwidetilde যে এখন তো জুটিই তৈরি হয় না সেভাবে মানে আমি কি বলবো মানে দুটো ছবি একসঙ্গে করার পরেই দর্শক বলে একঘেয়ে লাগছে এই জুটিটাকে সেইখানে তোমরা পঞ্চাশটা ছবি জুটিতে করে ফেলেছো সেটা সম্ভব করলে কি করি একটু বলো সেটা এখন তো সবকিছু স্ট্র্যাটেজি করে ডিজাইন করে তার কি পাবলিসিটি হবে সে কিভাবে গ্রুমড হবে তাকে কিভাবে প্রেজেন্ট করা হবে এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে সবাই যায় একটা সিনেমাতে কেউ আসতে না আসতে তার বিল বোর্ডসের ছবি তার ইন্টারনেটে এত ইন্টারভিউ সো ইটস অল আমাদের সাথে কিছু ছিল না ইট ওয়াজ আমাদের মানে আমি বলতে পারি যে আমি আর ও যখন থেকে কাজ করেছি তখন থেকে বলতে পারি যে ইটস ভেরি অর্গ্যানিক ওয়ে আমরা বড় হয়েছি গ্রু লাইক মানে এই ছবিটা ভালো আসছে এই ছবিটার আগ্রহ এটা স্ক্রিপ্টটা ভালো ওই ছবিটা আরও একটা দারুণ নিয়ে একজন হ্যাঁ নতুন কি করতে পারি একজন ভালো প্রযোজক এসছে আমরা সবসময় চেয়েছি যে ভালো ইন্ডাস্ট্রি বাঁচুক ভালো ডিরেক্টর আসুক ভালো প্রযোজক আসুক তাদের সাথে কাজ তখন না আমাদের অত কন্ট্রাক্ট মানে কত টাকা পাচ্ছি

তাই না এক্স্যাক্টলি তুমি হয়ে যায় মানে সেগুলোকে আবার আমরা ডিজাইন করি না কিছু জিনিস হয়ে যায় কিন্তু তার পরবর্তীকালে হয়তো ফিডব্যাকটা অন্যরকমও আসে একদম একটা প্রশ্ন সেটা হচ্ছে যে দুজনের কাছেই কতটা ঝগড়া পেরিয়ে তোমরা 50% খুবই গুটি গুটি পায় ঝগড়া হয়েছে ও না মানে ও হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হয়

আমাদের এই ছবিতে কী আছে সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে তুমি যদি ভালো করে দেখো প্রাক্তন আমি ঋতু ছাড়া একজন তৃতীয় মানুষ ছিলেন দৃষ্টিকোণ আমি ঋতু ছাড়া আর একজন তৃতীয় মানুষ ছিলেন অযোগ্য আমি ঋতু ছাড়া তৃতীয় আর একজন তৃতীয় ব্যক্তি খুব ইম্পর্টেন্ট খুব সেটা খুব ইম্পর্টেন্ট ফর বোথ অফ আস অ্যান্ড এটা বলার ডিরেক্টর এটা একটা দর্শকের

আমরা দুজনে মিলে প্রফেশনালিজমের একটা কি বলবো ঋতু লেটটা ছাড়া ওটা একটা বড় কি বলবো আই আই সে আই রিপ্রেজেন্ট প্রফেশনালিজম আমি যেরকম একটা চাকরি করলে একটা মানুষ প্রফেশনাল হতে হয় তুমি তোমার জায়গায় যেরকম প্রফেশনাল আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কোনো ছাড় নেই আই এম এ প্রফেশনাল একটা ঋতু তাই যখন আমি আর ঋতু শেষের দিকে কাজ প্রায় শেষের দিকে আর করবো না আমাদের একটা গান করেছিলাম এটা খুব প্যাশনেট লাভ সং প্রティমশাগুরের ছবি আমি এখনো বলবো ইউটিউব চ্যানেল লোকে দেখু। তখন শটের পরে ঋতু এদিকে ঘুরে চলে যায় আমি এদিকে মুখ ঘুরে চলে যাই দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্যাশনেট লাভ সং এভার হ্যাপেন্ড ইন বাংলা সিনেমা তোমার আর অলসো আমার মনে আছে গুপির প্রথম কথা আমরা যখন প্রাক্তনের শট দিচ্ছি ফার্স্ট শটটাই ছিল যে একটা ক্যামেরা ট্রলি করে আমাদের দুজনের প্রোফাইল ধরছে গুপী শর্টটা নেই বললো মনে হলো উৎসবে শর্ট দিল একদম ভীষণই রোমান্টিক ফার্স্ট শর্ট একদম এইটাতে তুমি বলো কি করে কোন মোটিভেশনে এই ফ্রেমটা তুমি বাঁচিয়ে রেখেছো পর্দার যে অন স্ক্রিন দর্শক দর্শক তো বটেই আর আমার মনে হয় যে সেটাই বলছি যে আমরা আসলে মুখোমুখি যখন দাঁড়াই তখন আমরা ভুলে যাই সবকিছু তখন ওই মুহূর্তটার সঙ্গেই আমরা বাঁচি তো ওই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেটা অবভিয়াসলি প্রফেশনালিজমই বলো এত বছরের একটা একসাথে কাজের আমাদের দুজনের জায়গা থেকে বলো সম্পর্ক থেকে বলো ওই 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 মুহূর্তটা ওই মুহূর্তটাই হয়ে যায় ম্যাক্সিমাম পরিচালক আমাদের সাথে যারা কাজ করেছেন সেটা শিবু হতে পারে কৌশিক হতে পারেন এর আগেও যারা হর হরোরা কাজ করে তারা সিনটা বুঝিয়ে বলতে টেক করে এখনো অ্যাবসলিটলি এই আসিম বেশি পুরিদে পুরিদে চলো একটা ফরানো বুঝতে পারে যে এটা না টেকেই হবে হয়ে এটা টেকেই হবে আসলে মনিটরে হবে মানে আমরা যে বিশনভাবে রেসাল করছি কিছু কোতানা ইট जस्ट दैट মোমেন্ট আমরা দাঁড়াই যখন দুজন দুজনের সামনে ইট जस्ट HAPPENS भूलলাম আচ্ছা এই ছবিতে অযোগ্যতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পরকিয়া সম্পর্কের কথা বলবো পরকিয়া নিয়ে তোমাদের দুজনের কি

যেহেতু ইউনিক একটা প্রশ্ন আমার আসছে সেটা হচ্ছে যে জীবনে কখনো এমন মুহূর্ত এসেছে যেদিন তোমার নিজেকে অযোগ্য মনে হয়েছে তোমাদের দুজনের কাছেই আমার জানতে ইচ্ছে করছে ফিরে তাকালে মনে হয় এরকম কোন মুহূর্ত হ্যাঁ আমার মনে হয়েছে বেশ কয়েকবার যে একবার আমার আমি একটা এটা একটা লাইট মোমেন্ট প্লিজ শেয়ার একটা আমার আমি একটা ছবি করেছিলাম হিন্দি ছবি মাই মেরি পত্নী অরব যেটা অবশ্যই খুব মানে খুব লাইট একটা ফিল্ম এবং সেখানে তখন আমি অতটা ভালো মানে অতটা মানে আমাকে বেশ কিছুদিন গাড়ি চালানো শেখানো হলো কিন্তু আমি ভালো করে করতে পারলাম তো যাই একটা চাললাম কিন্তু ডিরেক্টর খুব একটা খুশি হলো না তারপর ডিরেক্টর একটা শর্ট নিল অন্য একজন কাউকে দিয়ে এবং আমি পিছনে বসলাম এবং সেই তার মানে মাথাটা দেখা গেল তখন আমার এত অযোগ্য মনে হলো নিজেকে আমি একটা গাড়ি চালিয়ে যেতে পারলাম না এটা কি হলো ঠিক মানে আমি আমার মতে একজন অভিনেত্রী এটা করতে পারলাম না

সে সময় কমার্শিয়াল ছবিতে একটা বৃষ্টির গান থাকবেই আর এই বৃষ্টির গানে রাত্রেই হতো বৃষ্টি তো ব্যাকলাইট ফ্যাটলাইটের জন্য থাকা মানে একটা বৃষ্টির গান হবে ছবির কথা আমি জিজ্ঞেস করছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ উৎসব জামাইবাবু জিন্দাবাদ প্রাক্তন দৃষ্টিকোণ কোনটাকে এগিয়ে রাখবে বলো খুব ডিফিকাল্ট হ্যাঁ এগিয়ে রাখা খুব ডিফিকাল্ট কারণ উৎসব আমাদের কাছে একটা কি বলবো এটা এর ক্লোজ টু आवर हार्ट আমার শ্বশুর জিন্দাবাদ একটা এমনই ছবি মাইল মাইলস্টোন মানে ওটা তোমরাও জানো এক আমাদের কাছে একটা অদ্ভুত ইমোশন ঠিক তো এই ছবি গুলোকে আলাদা করে বলা আগে পিছু বলা খুব মুশকিল দাইত্ব আমার খুব প্রিয় ছবি ঋতুরার আমার এক সঙ্গে কাজ করা অনেকগুলো ছবি আর

ঠিক আছে সেই ঋতুদিন একটা দীর্ঘ একা লড়াই আছে ঠিক আছে সেই লড়াইটাকে তুমি কি হলে দেখো না তরুণ মজুমদার শক্ত ভক্তই পরিচালক ও সেগুলো তো রয়েছে তারপরেও আমি বলো ঋতুদাদি কিন্তু একটা দীর্ঘ লড়াই রয়েছে শিবপ্রসাদ নন্দিতাদি পরপর চুশ শোন এখানে দুটো র শিবু আর শিবু আর নন্দিতাদি ঠিকই করে রেখেছেন প্রসেনজিৎকে তখনই কাজ করবেন যখন ঋতুপর্ণা ছবিতে থাকবেন ঠিক কৌশিক গাঙ্গুলি একইরকমভাবে ঠিক করে রেখেছেন যে ঋতুকে তখনই কাজ করবেন যখন কতগুলো আমাকে ছাড়া এইগুলো না ডেস্টিনি এইগুলো হচ্ছে তোর কি বলে ক্যালকুলেশনের বাইরে তুমি লড়াইটা কুরনিশ করবে না না করব নিশ্চয়ই করব মানে ইউ সি ঋতু তো একটা সময় প্রায় কাজ কমিয়ে দিয়েছিল ঠিক তারপরে আবার একটা সময় মনে হলো আমি কাজ করা শুরু করব শি ওয়েন্ট অফ ভেরি ওয়েল মানে এটা মানুষ মুক্ত মুক্তধারার মতন ছবি করার জন্য গাছ রাখতে আসে এটা

फरमेंस इनफैक्ट हम जख सिपुरे बस फार्स जो जुबिली एल आई वज इन सींगुर इनफी मैं सार्व कर जुबिली मैं वान गोते आईट एंड आई वज लाइक अमेज आई वज सो प्राउड जे औरकम एक जगह ओई रकम सेटअपे এটা একটা বিভৎস লড়াইয়ের জায়গা সেখানে এরকম একটা আইকনিক চরিত্র প্লে করা ওরকম একজন ভালো পরিচালকের সিরিজে আই মিন ইট ওয়াজ আ হিউজ অ্যাচিভমেন্ট আর আই ওয়াজ ভেরি হ্যাপি যে নো লাইক অনেক পুরস্কারও এসছে সেটার জন্য এবং শেষ পাতার জন্য অনেকগুলো নমিনেশন হয়েছিল তো সেটা আমার কাছে আই আই ফেল ভেরি গুড আচ্ছা তোমরা দুজনেই এমন একটা জায়গায় পৌঁছেছো কেরিয়ারের যে এরপর বেছে কাজ মানে কি ভীষণ বেছে কাজ করতে হয় তোমাদের তো আগামী দিনে কিসের দিকে তাকিয়ে আছো উমদা শর্টই জানি না কাজ করতে হবে আমার কাছে কাজ না করা মানে অভিনয় পরিচালনা যে ধরনের ফুলম ফুলম ওরিয়েন্টেড এরপর কি তুমি আবার হিন্দি কাজ করতে শুরু হ্যাঁ মানে কাজ কোরা না করা মানে কাজ না করতে পারলে আমি জানি না মানে ওটাই ওটার জন্যই মানে ওটা আমাকে চালনা করে কাজটা করে যেতে হবে হ্যাঁ মানে তোমরা জানো দশ বারো বছর ধরে আমি এমনিতেই কম সংখ্যক ছবি কাজ করি সেটা এখানেই হোক বম্বেতেই হোক সংখ্যাটা আমি মেপে চলবো কিন্তু হ্যাঁ পরিচালনা করার ইচ্ছে ঋতু আমার পরিচালনায় কাজ করেছে সো পরিচালনা করার ইচ্ছে আমার আছে হ্যাঁ মানে সেই সমস্ত মানে

আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইনে আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক আড্ডা সাক্ষাৎকার এবং খবর ক্যামেরায় শুভজিতের সঙ্গে এবং ব্রতিনের সঙ্গে রয়েছি আমি সম্পাদী